ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় 88 দিনের মাথায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। তাতে নাম রয়েছে পাঁচজনের, ইতিমধ্যেই যাঁদের গ্রেফতার করা হয়েছে। তারা হলেন তপন কান্দুর দাদা নরেন কান্দু, ভাইপো দীপক কান্দু, সুপারি কিলার কলেবর সিংহ, মোহাম্মদ আশিক এবং সত্যবান প্রামাণিক নামে এক হোটেল ব্যবসায়ী, যাঁকে গ্রেফতার করেছে সিবিআই। গত পুরভোটে কাকা তপন কান্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন ভাইপো দীপক। শেষ অবধি কংগ্রেস প্রার্থী কাকার কাছে হেরে যান তৃণমূল প্রার্থী ভাইপো। তবে হত্যাকাণ্ডের ঘটনায় ঝালদা থানার আইসির ভূমিকা নিয়ে যে অভিযোগ উঠেছিল চার্জশিটে তার উল্লেখ নেই। সিবিআই এরা আংশিক চার্জশিট জমা দিল, কিন্তু ওনারা তদন্ত চালিয়ে যাবে সেটারও আবেদন জানিয়েছে আদালতকে। তো এখনো আমার পূর্ণ আস্থা আছে সিবিআই উপরে যে আসল দোষীরা নিশ্চয় ধরা পড়বে। এই হত্যাকাণ্ডের পেছনে পুলিশরা নিজে জড়িত আছে, আইসি এখনো ডিউটি করছে। যে আসামিরা যা আছে তারা তো নিজেও বলেছে যে আমাদের পেছনে বড় বড় মাথা আছে। তাহলে সিবিআইরাও আরো আসামিদেরকে জিজ্ঞাসা করা হোক, যাতে ওরা বলতে পারবে যে বড় মাথা কারা আছে। এখন তো তদন্ত চলছে, আর এটা যেহেতু পার্সিয়াল চার্জশিট, এখন নিশ্চয়ই তাদের আরো বড় কোনো বিষয়ে ওরা চিন্তা ভাবনা করছে বলেই তদন্তটা আরো কন্টিনিউ করতে চাইছে। এবং এটা যে আগামী দিনে আরো নিশ্চয়ই কেউ না কেউ এই তালিকার মধ্যে ইনক্লুড হবে। এখনো দু চারজন আসামি বাইরে আছে, সেটা ওদের হয়তো নলেজে আছে, এখন ফাইনাল কিছু করতে পারেন। আমি আশা করব যে আগামী দিনে যে তদন্ত করবে ওরা আরো যে মাথারা আছে তারাকে ধরবে। নিশ্চয়ই কয়েকটা মার্ডার হয়েছে, অত্যন্ত দুঃখের, কেউ মারা গেলে অত্যন্ত দুঃখের। কিন্তু আমাদের যারা 213টা সিট পায় তাদের খুনোখুনি করতে হয়, তাদের কাউ এলিমিনেট করার দরকার আছে? মানুষ তো আমার সাথে আছে, তাহলে আমি এলিমিনেটের রাজনীতি, এগুলো সব বিজেপিদের রাজনীতি হয়, এখানে গুজরাটে করছে, এখানে করেছে, ওখানে করছে, আমাদের দরকার হয় না। এখানে আমরা বাংলার মানুষকে নিয়ে ভালো আছি এবং ভালো থাকবো। সিবিআই চূড়ান্ত চার্জশিট কবে জমা দেয়, তাতে আর কারো নাম থাকে কিনা, এখন সেদিকেই সবার নজর। প্রকাশ সিনহা ও সন্দীপ সমাদ্দারের রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।